এবারের বিপিএলে বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ভারতীয় খেলোয়াড় খেলছেন, একটু আশ্চর্য হচ্ছেন না? তিনি ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার নন এই মুহূর্তে। ভারতীয় ক্রিকেটার, ভারতীয় জাতীয় পর্যায়ে তিনি খেলেছেন, কিন্তু এখন আর তিনি ভারতে থাকেন না, তাই তিনি বিপিএলে খেলতে পারছেন। বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগেই ভারতীয় ক্রিকেটারদের দেখা যায় না, কারণ তাদের বোর্ডের সঙ্গে কড়া চুক্তি রয়েছে। এবারের বিপিএলে সেই খরাটা কাটছে। চট্টগ্রাম চ্যালেঞ্জারের হয়ে খেলতে নেমেছিলেন ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদ। ২০১২ সালে তার নেতৃত্বেই যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। উন্মুক্ত চাঁদ চট্টগ্রামের হয়ে সিলেটের বিপক্ষে এক ম্যাচ খেলে ফেলেছেন এবং তার দল হেরেও বসেছে। ক্যারিয়ারটা বড় করতে পারেননি তিনি ভারতে, তাই ২০২১ সালে ক্রিকেট ছেড়ে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। এবারই প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা নিয়ে উন্মুক্ত চাঁদ বলেছেন, এটি অবশ্যই ভালো অভিজ্ঞতা, আমি সব সময় এসব লিগে খেলতে চেয়েছি, কিন্তু বিসিসিআইয়ে থাকার সময়ে তা সম্ভব হয়নি। ভারত ছাড়ার পর আমি বিশ্বের নানান লিগে খেলার সুযোগ পাচ্ছি, বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে পারার চেয়ে ভালো আর কি আছে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে ৩০ বছর বয়সে এই ক্রিকেটার বলেছেন, বাংলাদেশে খেলা সব সময় উপভোগ করেছি, এর আগে ৩-৪ মৌসুম ডিপিএল খেলেছি, প্রথমবার বিপিএলে এসেছি, মাঠে ভালো করার জন্য মুখিয়ে রয়েছি, বাংলাদেশের ক্রিকেট ক্রমাগত এগিয়ে যাচ্ছে। আমরা সবাই দেখেছি ভারতের বিপক্ষে বাংলাদেশ সব শেষ সিরিজে কতটা ভালো খেলেছে, বাংলাদেশের অনেক ক্রিকেটার বিশ্বের নানান লিগে খেলছে, এটিই বলে দেয় বাংলাদেশের ক্রিকেট অনেক উঁচুতে উঠছে। এখন উন্মুক্ত চাঁদ চট্টগ্রামের হয়ে কতটা কি করতে পারেন সেটি দেখার বিষয়ে, যদিও প্রথম ম্যাচে কিছুই করতে পারেননি। প্রথম ম্যাচ তার দল একেবারে যাচ্ছে তাইভাবে মাশরাফির সিলেট স্ট্রাইকারের সঙ্গে হেরে বসেছে ৮ উইকেটে।